জিনিসের মর্ম কে কজন দিতে পারে বলুন তো? আর ভালো ভালো জিনিস কেউ কখনোই দেখে না, তার পেছনে যতই কষ্ট থাকুক বা যত যাই থাকুক, মানুষ সবসময় খারাপ পিছনে, মানে খারাপ দিকেই যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন একটা ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে পড়েছি, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে আর বিছানা শুয়ে থাকতে ইচ্ছা করে না। আর এসি হচ্ছে এমন একটা জিনিস, মানে যতক্ষণ চলবে ততক্ষণ বেশ ভালো আরাম, আর বন্ধ করে দিলেই প্রচণ্ড গরম। কিন্তু সারা রাত তো এসি চালানোও মানে হয় না, কারণ সারা রাত এসি চালালে ঘরটা না এত পরিমাণে ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন মানে কোথায় চলে এসেছে এরকম একটা ফিল হয়। তো তার জন্যই বন্ধ করে দিতে ঘুমটা ভেঙে যায়। আর এই যা সকাল সকাল আগে প্রথম কাজ হচ্ছে চুলটা আঁচড়ে নেওয়া, আর চুলটা এত অযত্ন হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে হেয়ার লস হচ্ছে, মানে পড়ে যাচ্ছে আর কি। ভাবছি চুলটাকে কেটে একটু ছোট করে দেবো, তাহলে একটু যত্নটাও বেশি করতে পারবো। আর এই গরমে যখন রান্না টান্না করতে যাচ্ছি না, পুরো স্নান হয়ে যাচ্ছে মানে ঘামে। তারপর নিজে চলে এসেছি, এসে একটু চা খেয়ে নিলাম। আর যতই গরম পড়ুক চা তো খাবোই, মানে চাটা ছাড়তে একদমই পারছি না। তারপর টুকটাক ঘরের কাজগুলো মিটিয়ে নেবো, যেমন বিছানা তোলা, ঘর পোছা, এইগুলো। আমি যেটা প্রথমেই বলছিলাম যে ভালো জিনিস কয়জন দেখে, মানে এখনকার দিনকালটা এমনই পড়েছে, ভালো জিনিস কেউ দেখবেও না, আর ভালো জিনিসটা মানে সহ্যও হবে না। সবসময় যেটা খারাপ, মানে খারাপ জিনিস, খারাপের পেছনেই মানুষ দৌড়ায়। একটুখানি ভিডিও ভিডিও মানে যেরকমই হোক, ফেসবুকে বা ইউটিউবে যারা একটু বাজেভাবে, মানে খুবই বাজেভাবে ভিডিও বানায়, তাদের ভিডিও ভিউ সবসময় দেখবেন হাই। মানে আর যারা যারা ভালো কন্টেন্ট দেয়, মানে অনেকই ভালো, অনেকজনেই আছে, তাদের মানে ভিডিওর ভিউস একদম লো, কারোর কারোর কম, কারোর কারোর একটু বেশি, এই রকম। তো এখনকার দিনকালটাই এরকম হচ্ছে, ভালো জিনিস কেউ নিতে পারে না, তেমনই মানুষ মানে সবসময় ভালো জিনিসের পেছনে যায় না। তো আর এইখানে হচ্ছে একটা ব্লাউজ নিয়েছিলাম নিউ মার্কেট থেকে, তো এটাকে ভালো করে মানে ফিটিংস করতে হবে। আর এখানে আমি কী একটা করছিলাম ফোনের মধ্যে মনে নেই। আর এই যে ব্লাউজটা খুবই ভালো, কিন্তু একটু মানে ফিটিংস করে নিলে তবে ভালো হবে। তারপর রোজের যা এক কাজ, ঘর টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, মানে রোজের এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। আর যেহেতু শীতকালে আমাদের সব কিছু জানলা দেয়া থাকে, বাইরেরগুলো ওগুলো খোলা হয় না, এত ধুলো আসতো না। আর এখন যেহেতু গরমকাল, সব জানলা দরজা সবসময়ই খোলা থাকে, তার জন্য বেশি। আর আজ কিন্তু বাড়িতে কেউই নেই, আমি আর বাবাই দুজনে মিলে আছি, আর বাবাই ওখানে কার্টুন দেখছে। ভাবলাম ওকে একটু জল দেবো, আর আমিও এই এটা ফুরিয়ে গিয়েছিলো উপরে, একটু ঢেলে নিতে চলে এলাম। আর এই গরমে না সারাক্ষণ মানে যতই জল খাই না কেন, মনে হয় যেন জল খাচ্ছি না খাচ্ছি না, এরকম একটা মনে হচ্ছে। তারপর চলে এলাম একটু জল খেতে, এটা মিজরির একটা ডিপে, এর মধ্যে আমি একটু ট্যাং রেখেছিলাম। আমরা গ্লুকন ডি খুব একটা খাই না, ওই ট্যাংটাই দিই, বাবাইকেও দিই আর আমিও খাই। আর আমি খুব কমই খাই, বাবাই খুব পছন্দ করে এটা খেতে। তো এটা খেয়ে দিয়ে এবারে যাব ঘরটা পোছা লাগাতে, মানে পরিষ্কার করে মুছবো। আর প্রত্যেক দিন না আমার ঘর না পুঁজলে হয় না, যেন মনে হয় যেন পরিষ্কার অপরিষ্কার মতন লাগে। আমি প্রত্যেক দিন চেষ্টা করি ঘরটাকে তাড়াতাড়ি মুছে নেওয়ার, আর ঘরটা পরিষ্কার করার পর স্নান করে নেবো, কারণ এই গরমে একদমই মানে আর পারছি না মানে না স্নান করে। আর আমাদের যেহেতু মানে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায়, এটা সবারই প্রবলেম। কিন্তু আমি একটা কাজ করি, আগের দিনকে রাত্রিবেলায় বালতিতে করে ভরে রেখে দিই, যাতে ওই জলটা ঠান্ডা থাকে, পরের দিন স্নান করতে পারি। আর সত্যি বলতে ওই জলটায় স্নান করে এত আরাম হয় না বলে বোঝানো যাবে না। যখন আমি এমপিতে থাকতাম তখন আমি একটা কাজ করতাম, কারণ ওখানে প্রচণ্ড গরম পড়তো, প্রায় প্রত্যেক দিনই 42-47 ডিগ্রি করে পড়তো, এখানে তো এই বছরই পড়ছে। আর তখন কি করতাম, আমি রাত্রিবেলা 2 বালতি জল ভরে, যেহেতু রাত্রিরে সারা রাত এসি চলতো, ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতাম, পরের দিনকে আমি বেলায় করে ওই জলটা দিয়ে স্নান করে দিতাম। তো এত আরাম হতো না বলে বোঝানো যাবে না। তো এখন তো আর ওটা করি না, কিন্তু জল তুলে রেখে দিই, ওই জলেই স্নান করে নিই। কথা বলতে বলতে আমার ঘরটা ভালো করে পোছা টোছা হয়ে গেছে। আর আজকে একটা পার্সেল এসেছে, তো ওর বাবার একটা পার্সেল এসেছে, একটা জুতো অর্ডার দিয়েছিল, তো একটা বুট, তো এই যে এসে গেছে, আর বেশ ভালো হয়েছে। নিয়েছিলাম একটা চুড়িদার, তো সেটা খুব একটা ভালো কোয়ালিটি ছিল না বলে রিটার্ন করে দিয়েছিলাম, তো সেই টাকাতে এই বুটটা নেওয়া হয়ে গেছে। আর না হলে মনেও থাকবে না, টাকাটা মানে ভুলে যাব। আর নিয়েছে, তো আজকের মধ্যে তো ওইটুখানি দেখাবো, এটা নেক্সট ভিডিওয়ে। টাটা, সবাই ভালো থাকবেন।